নির্বাচনের দামামা বেজে গেল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় আগামী আঠারোই অক্টোবর বিসিসিআই নির্বাচনের নজরে সভাপতি কে হন তা নিয়ে আগামী আঠারো অক্টোবর মুম্বাইয়ে বিসিসিআই একানব্বই তিন বার্ষিক সাধারণ ভারতীয় সৌরভ গঙ্গোপাধ্যায় কি সভাপতি থাকবেন নাকি সভাপতি পদে আনা হয়। সেটা এখন দেখার সংবিধানের সংস্করণ আনতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিসিসিআই কর্তারা রায় না বেরোনো পর্যন্ত বার্ষিক সভা স্থগিত রাখতে হয়েছিল বোর্ডকে নির্বাচনের দিনই বিসিসিআই নির্বাচনের ফল ঘোষণা বিসিসিআই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সেদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া যাবে মনোনয়ন মনোনয়ন প্রত্যাহার করা যাবে তারপর আগামী তেরোই অক্টোবর মনোনয়ন খতিয়ে দেখার পর কারা কারা লড়বেন কাদেরটা বাতিল হবে তা ঠিক হবে